এই আমাকে কেন ডেকেছ? কেন আমার সঙ্গে কথা বলতে চাও না? এই ছাড়ো, এবার ছাড়ো, আমাকে কি করে না বলছো? ছাড়ো ছাড়ো, আমি বলছি। এই হ্যাঁ, কি হয়েছে? স্বপ্ন দেখছো নাকি? হ্যাঁ, সামনাসামনি তো তুমি লড়াই করো, তাই স্বপ্ন দেখছি। আচ্ছা বলো কি হয়েছে। গত সপ্তাহে তোমার সঙ্গে দেখা করতে পারিনি, কাজে আসলে খুব ব্যস্ত ছিলাম। আরে তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, নিতিন তোমার দাদা, সেটা তো আমাকে বলোনি। দাদার রাজনীতিতে আসাটা আমার বাবা মা একদম পছন্দ করেন না, এই জন্য বাবা মা ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, শুধু আমি ওর সঙ্গে কথা বলি। তুমি যে ওকে জুতো ছুঁড়ে মেরেছিলে সেটা আমি জিজ্ঞাসা করেছি। এর জন্য নিতিন কি বলেছিল? হ্যাঁ, ও তো তোমাকে জিজ্ঞাসা করতে বলল। আচ্ছা, ওই ব্যাপারে আর কিছু বলেনি? আর তো কিছু বলল না। ও হয়তো আমাদের দুজনকে কোথাও দেখতে পেয়েছে, সেই জন্য আমাকে থ্রেট করছিল, তাই আমিও রাগের মাথা ওর উপরে জুতো ছুঁড়ে মেরেছিলাম। এই আবার নাটক করছো তুমি? দাদা আমাকে সব বলে দিয়েছে, তুমি এখন ওই ভিডিওটা ডিলিট করোনি তাই না? ছি, এই সুধা, সুধা দাঁড়াও না, আমার কথা না শোনো। সুধা ছাড়ো, যেতে দাও। যারা ভালোবাসে তারা কিছু লুকায় না, তুমি শুধু মিথ্যেই বলেছো। এবারে সব কিছু শেষ হয়ে গেছে, আমরা আর একসাথে থাকতে পারবো না। গুড বাই। সুধা আমার কথাটা তো শোনো। ওহো, সুধাকে আমি বোঝাতে পারিনি, আসলে সব ভুল আমারই ছিল। আমরা তো একটা জীবন্ত মানুষকে পাথর বেঁধে জলে ফেলে দিলাম, কিন্তু ও লাশটা তো তীরে ভেসে আসা উচিত। আচ্ছা শোন, আমরা ভুল করেছি, কিন্তু এখন ভয় পেলে চলবে না, আমাদের এমন ভাবে থাকতে হবে যেন কিছুই হয়নি। আরে আমরা কি করে থাকবো যদি পুলিশ জানতে পারে? তো পুলিশ যদি জানতে পারেও তাহলে আমাদেরকে কেন সন্দেহ করবে? এই মোহন আঙ্কেল তো এসবের ব্যাপারে সবকিছুই জানবেন। এই মুকেশ, পুলিশ আসছে। মুকেশ, কার নাম? আমার নাম মুকেশ। কি হয়েছে স্যার? তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। কিন্তু কি জন্য অ্যারেস্ট করছেন? ওইসব পুলিশ স্টেশনেই জানতে পারবে। চল বস। কি রে, এমন ভাবে বলছিস যেন তুই কোনো গল্প বানাচ্ছিস। সত্যি করে বল, তুই কি সতীশকে খুন করেছিস, নাকি এই কেসটাকে চাপা দেওয়ার জন্য আবার গল্প বানাচ্ছিস? ভেরি ইন্টারেস্টিং, কিডন্যাপিং এর কেসটাকে মার্ডার কেস করে দিলি। স্যার, সুধাকে বাঁচানোর জন্য যা যা সত্যি আমি সব বলে দিয়েছি। রামপাল, এরপর কি? আমাদের তো ইনভেস্টিগেশন শুরু করে দিতে হবে। পুলিশ ইন্সপেক্টর রামপাল। আমি রোজ। কি হয়েছে? আপনার মেয়ে সুধার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব। আপনারা কি সত্যি পুলিশ অফিসার, নাকি টিভি সিরিয়ালে যেমন নকল পুলিশ অফিসাররা আসে সেরকম পুলিশ? স্যার মজা করবেন না, বি সিরিয়াস। না স্যার, মজা তো আপনারা করছেন, আমার মেয়েকে মুকেশ কিডন্যাপ করবে এটা হতেই পারে না। আপনি এত জোর দিয়ে কি করে বলতে পারেন এটা? ও ওই আমাদের বাড়ির হবু জামাই স্যার। হ্যাঁ স্যার। আপনাদের মেয়ের সাথে আপনাদের লাস্ট কবে কথা হয়েছিল? ওর বান্ধবীর বিয়ের জন্য দিল্লিতে গেছিল, তখনই ওখান থেকে ফোন করেছিল। কিন্তু ওকে তো এখান থেকে কিডন্যাপ করা হয়েছিল। কি বললে? আরে আরে হে ভগবান, এটাও তো আমাদের সুধা। আমাদের মেয়ে কিডন্যাপ হয়ে গেছে এই খবরটা কে দিল? কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কুমার। ও, আর আপনার ওনার সাথে কি সম্পর্ক? সেটা গিয়ে ওকে জিজ্ঞেস করো। উনি বলেছেন এ ব্যাপারে পাবলিক মিডিয়া যেন কোনোভাবেই জানতে না পারে, আর এই জন্যই আমরা অফ দ্য রেকর্ড খোঁজ করছি।
আপনাদের মেয়ের ব্যাপারে যদি কোনো কিছু জানতে পারেন অথবা টাকা চেয়ে যদি কোনো ফোন আসে তাহলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। এই নিন আমার কার্ড। রোজ চলো। হে ভগবান, শোনো না, জানি না আমার সুধার সাথে কি হয়েছে। আরে কিচ্ছু হবে না, তুমি কান্নাটা বন্ধ করো। এই সিঁড়ি ভাঙতে ভাঙতে আমার সুগার লেভেলটা একেবারে কমে যাচ্ছে, এটা কিন্তু ঠিক কথা নয়। দাদা কি হয়েছে? আসলে ব্যাপারটা হলো যে ওই গণেশের মতো একজন আর লক্ষ্মী দেবীর মতো একজন এসেছেন। ওদেরকে চা জল খাবারের জন্য জিজ্ঞেস করেছো? দাদা, ওরা কি কোনো মন্ত্রী নাকি যে ওদেরকে স্বাগত জানাতে হবে? আপনি জানেন না ওই বুড়োটা না খুব অহংকারী আর শয়তান। এই দাদা, কানে মেরে দেব। এসো মা, বাবা ভেতরে চলো না। তার কোনো দরকার নেই, আমি এখানেই ঠিক আছি। তুমি জিজ্ঞেস করো একে। আমি জানি যে তোমরা এখানে কেন এসেছো। কাউকে দিয়ে সুদেন একটা খবর নি। মুকেশকে বাইরে বের করো, ও আমাদের বাড়ির হবু জামাই। খুব ভালো, খুব ভালো বোকা বানিয়েছে ও তোমাদের। তুমি জানো কি করেছে? ও তোকে জুতো দিয়ে মেরেছে, সেটা আমি টিভিতে দেখেছি। তুই এর বদলা নিচ্ছিস? একদমই নয়, সেটা একদমই নয় বাবা। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি মা, সুধাকে বার করে আমি ঠিক তোমার কাছে নিয়ে আসবো। কিন্তু ওই মুকেশের জন্য আমি কিচ্ছু করতে পারব না। দেখলে দেখলে কি বলছে? আমি আগেই বলেছিলাম, কিন্তু তুমি এখানে নিয়ে আসলে। আমি বলেছিলাম ও আমার কথা শুনবে না, ও নিজের কথাই বলবে। কথা বলছি শোন না, ওদের দুজনকে ভালোই ভালোই নিয়ে আয় না বাবা। সুধা আমার নিজের বোন, ওকে আমি যে করেই হোক নিয়ে আসবো। নিজের মেয়ের থেকে বেশি ওই মুকেশের চিন্তা তোমার? হ্যাঁ চিন্তা করি, ও আমার জন্য সবকিছু। এই খুন রাজনীতিকে কেন ছাড়ছিস না? ও নিজের রাজনীতি করতে করতে আমার মেয়েটাকেই হারিয়ে ফেলবো। মা দেখলে বাবা কি বললো? বাবাকে তো জানিস না। এই কি বলছি, কি বলছি আমি? চলো এর সাথে কি কথা বলবো, চলো এখান থেকে। হ্যালো, আমাদেরকে একজন বলেছে যে ও সতীশকে খুন করে দিয়েছে। এটা আপনি কি বলছেন? ও মাই গড, কিছুদিন আগে আমাদের অফিসে সুজাতা বলে একটি মেয়ে কাজ করছিল, তখনই জানতে পারলাম যে সতীশের ওই মেয়েটার সঙ্গে অ্যাফেয়ার চলছে। তারপর হঠাৎ করে ও রিজাইন দিয়ে দিল। আমার তো মনে হয় না যে সুজাতা এরকম ধরনের কাজ করতে পারে। ওই মেয়েটার অ্যাড্রেস আর ফোন নাম্বার পাওয়া যাবে কি? এইচআর থেকে পেয়ে যাবে তুমি। ওকে। সতীশকে মেরে ফেলেছে যেই কথাটা বলেছে সেটা এ, আপনি একে চেনেন? স্যার, এর কারণেই আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। একে ছাড়বেন না স্যার, ধরে একে জেলে পুরে দিন। হ্যাঁ, ও জেলেতেই আছে। আপনি কি প্রত্যেক কথায় এরকম রাগ করেন? হ্যাঁ ম্যাডাম, এই বদমাইশটার জন্যই আমি আমার স্ত্রীকে থাপ্পড় মেরেছিলাম।